আমরা সিনেমার কথা বলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না প্রেক্ষাগৃহ জুড়ে এখনো চলছে ঈদের সিনেমা জুন মাস পুরাই ঈদের সিনেমা দিয়ে চলে গেল জুনের শেষ সপ্তাহে একটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে তবে সেটি ভারতীয় আমদানিকৃত সিনেমা জুন মাসে নতুন সিনেমা মুক্তি না পেলেও জুলাই মাস জুড়ে মুক্তি পাবে একাধিক বাংলা সিনেমা তবে জুলাই জুড়েও থাকবে ভারতীয় আমদানিকৃত সিনেমা সব মিলিয়ে জমে উঠবে জুলাই মাস বিস্তারিত আলোচনা করা হলো আব্বাস জুলাই মাসের অন্যতম ধামাকা আব্বাস গত 5ই জুলাই ছবিটি মুক্তি পেয়েছে সাহেব চন্দন পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নীরব পুরান ঢাকার গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি নীরবকে একদমই নতুন ভাবে উপস্থাপন করা হয়েছে নীরবের বিপরীতে অভিনয় করেছেন সোহানা ছাবা এছাড়াও আর অভিনয় করেছেন সূচনা আজাদ জয়রাজ ইলোরা গহর সমাপ্তি মাসুক শিবাসানু ডন আলেকজান্ডার বু প্রমুখ ভালোবাসা.com তোমার নাচ চিৎকারটা প্রমাণ করে তুমি আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে নেবার চেষ্টা করছো অসম্ভব মোহাম্মদ আসলাম পরিচালিত ভালোবাসা.com ছবিটি আগামী 12ই জুলাই মুক্তি পাবে এই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করছেন অনিক রহমান অভি তার বিপরীতে অভিনয় করছেন নিজুম রবিনা ও রাহাতান্না খান এছাড়াও আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু মিশা সওদাগর প্রমুখ ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে অনুপ্রবেশ আমরা তো খেলার মধ্যেই আছি এক খেলার মধ্যে নতুন আরো খেলা খেলছি জাদু বাস্তবতা দর্শন ও কল্পবিজ্ঞানের আশ্রয়ে তৈরি এক বিস্ময়ের ভূত অনুপ্রবেশ এমন বিস্ময় ভূতের চলচ্চিত্রায়ন বাংলা সিনেমায় আগে কখনো দেখা যায়নি একটু ব্যতিক্রমী চিন্তাধারা নিয়েই তাপস কুমার দত্ত নির্মাণ করেছেন অনুপ্রবেশ আর এতে অভিনয় করেছেন আনোয়ার সায়েম শানজিয়া ইসলাম পীযূষ বন্দ্যোপাধ্যায় সৌমিত্র চ্যাটার্জি প্রমুখ জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় 19 জুলাই ছবিটি মুক্তি পাবে অবতার এর প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে দীর্ঘদিন পরে মুক্তি পাচ্ছে সুপার স্টার আমিন খানের সিনেমা আগামী 19 জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে তবে মুক্তি থেকে সরে দাঁড়ানোরও সম্ভাবনা রয়েছে আর এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমিন খান ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন মাহিয়া মাহি মাহির নায়ক হিসেবে অভিনয় করেছেন জি এস রসু সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মাতা মাহমুদ হাসান শিকদার ছবিটি নির্মাণ করেছেন ছবিটি প্রযোজনা করেছেন সাগা এন্টারটেনমেন্ট এই 4টি বাংলা সিনেমা ছাড়াও জুলাইয়ে আরও 3টি ভারতীয় বাংলা সিনেমা মুক্তির কথা রয়েছে কিডন্যাপ যদি কিলিয়ম নেয় না গত রোজার ঈদে কলকাতায় মুক্তি পেয়েছে কিডন্যাপ এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেব ও রুক্মিণী মিত্র ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ অ্যাকশন দাসের এই ছবিটি বাংলাদেশে আমদানি করছেন শাপলা মিডিয়া জানা গেছে ছবিটি বাংলাদেশের সেন্সর ছাড়পত্র পেয়েছে সবকিছু ঠিক থাকলে 12ই জুলাই ছবিটি মুক্তি পাবে বিবাহ অভিযান বাংলাদেশের নুসরত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ জুটি হয়ে অভিনয় করেছেন বিবাহ অভিযান ছবিতে গত 21 জুন কলকাতায় ছবিটি মুক্তি পেয়েছে রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবিতে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ সোহনী সরকার প্রিয়াঙ্কা সরকার অনির্বাণ ভট্ট প্রমুখ ছবিটি পরিচালনা করেছেন বীরসা দাশগুপ্ত আর এই ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে 19 জুলাই শাপলা মিডিয়া ছবিটি আমদানি করে বাংলাদেশে মুক্তি দেবে শেষ থেকে শুরু পুজোই আমার ঈদ আর ঈদই আমার পুজো সুপারস্টার জিতের 50তম সিনেমা শেষ থেকে শুরু গত রোজার ঈদে ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে এবার কলকাতা কাঁপিয়ে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ছবিটি আর এই ছবিটিও বাংলাদেশে আমদানি করছে শাপলা মিডিয়া শেষ থেকে শুরু ছবিতে অভিনয় করেছেন জিত কোয়েল মল্লিক ও রীতা ভাড়ি ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী আগামী 26 জুলাই বাংলাদেশের ছবিটি মুক্তির কথা রয়েছে যেখানে বাংলা সিনেমা চলছে না সেখানে আবার কলকাতার সিনেমা আমদানি করছে নতুন বাংলা সিনেমার সাথে কলকাতার সিনেমা মুক্তি দিচ্ছে এটা বাংলা সিনেমার জন্য ক্ষতিকর এই 7টি সিনেমা জুলাই মুক্তির কথা রয়েছে তবে কলকাতার সিনেমার জন্য কোনো সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে আবার অন্য কোনো সিনেমা যুক্ত হতে পারে জুলাই মাসে আপনি কোন সিনেমা দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন